আপনারা জানেন যে এসো গল্প করি এখন স্পটিফাই এক্সক্লুসিভ, অর্থাৎ আমাদের প্রতিটি গল্প ইউটিউবের এক সপ্তাহ আগে আপনি পেয়ে যাবেন স্পটিফাইতে। তাই তাড়াতাড়ি স্পটিফাই ভিজিট করুন এবং এসো গল্প করিকে ফলো করুন। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন জিৎ দত্তের লেখা গল্প নিশি ও ভৈরব। জিৎ দত্তের অসাধারণ কিছু গল্প এর আগেও আমাদের চ্যানেলে পরিবেশিত হয়েছে, সেগুলো শুনতে হলে লিংক ফলো করুন। এসো গল্প করিতে এমনই ভালো ভালো গল্প প্রত্যেক সপ্তাহে শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এসো গল্প করি। শুরু হতে চলেছে আজকের গল্প, নিশি ও ভৈরব। যখনকার গল্প বলছি তা আজ থেকে প্রায় 30-35 বছর আগেকার কথা। তখন মানুষের জীবনযাত্রা এত ব্যস্ত হয়ে পড়েনি, তখন ফেসবুক হোয়াটসঅ্যাপ তো দূরে থাক, মোবাইল ফোনই ছিল সাধারণ মানুষের কাছে কল্পরাজ্যের বস্তু। অনেকের বাড়িতে অবশ্য ফোন ছিল, তবে সে বড় হাতলওয়ালা ডায়াল ফোন। বিনোদনের মাধ্যম বলতে ছিল রেডিও, আর কিছু কিছু মানুষের বাড়িতে ছিল সাদা কালো টিভি, আবার তাতেও দু একটা চ্যানেল ছাড়ার বেশি কিছু আসতো না। তখন আমাদের গ্রামে সবে কারেন্ট এসেছে, তাও সন্ধ্যাবেলা নিয়ম করে 2 ঘন্টা লোডশেডিং বাধা ধরা। কিন্তু এই লোডশেডিং ব্যাপারটা খুব মজার ছিল। এ সময় 2 ঘন্টা সারা পাড়ার মানুষ বেরিয়ে আসতো ঘর থেকে, কিছু মানুষ মাঠে বসে, আবার কেউ কারো রকে বসে আড্ডা মারত, কেউ বা আবার পাড়া ঘুরতে বেরোতো এই সময়। ফলে এই লোডশেডিং কোথাও না কোথাও সারা পাড়ার মানুষকে একত্রিত করত। আর আজকালকার এই বৈদ্যুতিক আলোর ঝাঁ চকচকে যুগে মানুষ তো পাশের বাড়ির মানুষেরও খবর নেয় না। এই লোডশেডিংয়ের সময় যারা একটু বড় ছেলে মেয়ে, তারা একটা কালি পড়া হারকেনের আলোতে একসাথে গোল হয়ে পড়াশোনা করত। আর যারা একটু ছোট, এখনো জীবনে লেখাপড়ার চাপ তেমন আসেনি, তারা দাদু ঠাকুমার কাছে বসে গল্প শুনত, কখনো বা রূপকথার, কখনো বা ভূত প্রেতের, আবার কখনো দাদু ঠাম্মার জীবনের হরেক রকম মজার গল্প। বাড়ির মহিলারা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলে শাঁখে ফুঁ দিয়ে কাঠকুটো ঘুঁটে আর কয়লার গুল দিয়ে উনুন জ্বালাতে বসত, আর সেই উনুনের সাদা ধোঁয়ায় আরো মায়াময় হয়ে উঠত সন্ধ্যার অন্ধকার। এই অন্ধকারকে আমরা ভালোবাসতাম, ভয়ও করতাম। আসলে খুব আপন ছিল আমাদের কাছে সন্ধ্যাবেলা লোডশেডিং এর এই অন্ধকার। মিনমিনে হারিকেনের আলো যেখানে শেষ হতো, সেখান থেকেই শুরু হতো আমাদের কল্পনার রাজ্য। কলা গাছের কোনো তুমড়ে যাওয়া পাতা দেখে মনে হতো ওই বুঝি কেউ শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে নারকেল পাতার ছায়ার দোলনি দেখে মনে হতো কেউ যেন হাতছানি দিয়ে ডাকছে। বাইরের কোনো বড় ঝোপ জঙ্গলকে মনে হতো যেন রহস্যময় কোনো অরণ্যভূমি, যা থেকে এক্ষুনি বের হয়ে আসবে শিং নোক আর দাঁতওয়ালা এক ভয়ানক প্রাণী। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা ভরা আকাশের দিকে ঘাড় তুলে মনের মতো ছবি কল্পনা করতাম। তখন মনে হতো চাঁদটা আমার সাথেই হাঁটছে, আর এই আকাশ পথেই চাঁদের রাজ্য থেকে হয়তো এক্ষুনি কোনো পক্ষীরাজ নেমে আসবে, আর তার পিঠে চড়ে ঘুরে আসব দূর কোনো রূপকথার দেশে। মুখে ঠাম্মার কাছে যতই বলি ভূত বলে কিছু নেই, তবুও বাথরুমে যাওয়ার সময় কিন্তু বাবা মা বা দাদাকে ডাকতেই হতো। তো খানিকটা এই রকমই ছিল আমাদের সেই সময় লোডশেডিং এর মুহূর্তগুলো। আমাদের বাড়ি একান্নবর্তী পরিবারে, ঢুকেই পাশাপাশি ছিল বর জেঠু আর ঠাম্মা দাদুর ঘর, এর ডান দিকে আর একটা জেঠু, আর বাঁদিকে আমাদের ঘর। মাঝে ছিল একটা বিশাল উঠান, এই উঠানে ছিল একটা কাঁঠাল গাছ আর একটা শিউলি ফুলের গাছ। উঠানের শেষ প্রান্তে একটা বড় হাব মুজে যাওয়া পুকুর, বর্ষায় এতে জল হলেও অন্য সময় শুকিয়েই যেত।
তখন আমি ক্লাস ফাইভে কি সিক্সে পড়ি। স্কুলের পরীক্ষা সবে শেষ হয়েছে, ফলে পড়াশোনার চাপও একটু কম। সন্ধ্যাবেলা দাদুর সাথে তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে খবর দেখছি, এমন সময় লোডশেডিং, হাতে টর্চ জ্বেলে হ্যারিকেন জ্বালানো হল। পুরো বাড়িটা ঢেকে গেল সেই পরিচিত রহস্যময় আলো আধারিতে। মাকে বলে বাড়ির সামনে রাস্তায় হাঁটতে বের হলাম। এই ব্যাপারটা লোডশেডিংয়ের সময় খুব সাধারণ ছিল, তাই মাও আর বাধা দিল না, শুধু বলল কারেন্ট এলেই যেন ফিরে আসি। এই অন্ধকারে আমরা এক একদিন এক এক জায়গায় হাঁটতে যেতাম। সেদিন কি খেয়াল হলো, ভাবলাম হাঁটতে হাঁটতে একটু পাশের পাড়ার দিকে ঘুরে আসি। ওখানে আমার বন্ধু টুবলুর বাড়ি, ওদের বাড়ি যাওয়ার একটা শর্টকাট রাস্তা ছিল বসেদের বাঁশবাগানের ভেতর দিয়ে, চেনা রাস্তা। দিনের আলোয় অনেকবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, তাই সাত পাঁচ না ভেবে সেই রাস্তায় ধরলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ কি খেয়াল হলো, পিছন ফিরে দেখি গ্রামের রাস্তাটা দেখতে পাচ্ছি না। সেদিন অন্ধকারও খুব, সাথে টর্চ জাতীয় কিছুই নিয়ে আসিনি। আন্দাজ মতো আরও কিছুটা পথ এগিয়ে গেলাম, কিন্তু না, এ পথও তো চেনা লাগছে না। বসেদের বাঁশবাগান থেকে অনেকগুলো পথ বেরিয়েছে, একটা গেছে টুবলুদের পাড়ায়, আর একটা রাস্তা গেছে ইটভাটার বাম দিকে, আর একটা রাস্তা বাম দিকে বেঁকে গেছে পদ্মদীঘির দিকে, আরও অনেকগুলো রাস্তা ইতিউতি বেঁকে গেছে, সব আমি ভালো করে চিনিও না। আমি যে ঠিক কোন রাস্তায় এসে পড়েছি তা মনে মনে ঠাওর করতে চেষ্টা করলাম, কিন্তু এই অন্ধকারে কিছুই বুঝে উঠতে পারলাম না। এবার আমার একটু ভয় হতে শুরু করলো, চেনা রাস্তায় হারিয়ে গিয়ে কেমন যেন লজ্জাও হচ্ছে। কারেন্ট এলেও তো কোনো লাভ নেই, কারণ এই রাস্তায় কোনো আলোই নেই। মনের মধ্যে সাহস এনে পিছনে ঘুরে ফেরার চেষ্টা করলাম, কিন্তু ফেরার রাস্তাও সেই ঠাওর করতে পারছি না। কোন দিক দিয়ে এলাম, কোন দিকে ঘুরে সোজা নাকি বরাবর সিধা রাস্তা, কিছু মনে পড়ছিল না। এবার যেন আমার কান্না পেল, প্রথমত সারা রাতেই বাঁশবাগানে কাটাতে হবে ভেবে, আর দ্বিতীয়ত যদি ঠিক সময়ে ফিরতে না পারি তাহলে মায়ের হাতের উত্তম মধ্যম খেতে হবে এই চিন্তা করে। যা আছে কপালে এই সব চিন্তা করে একটা রাস্তা ধরে আবার দিলাম ছুট। আমার পায়ের শব্দেই কিনা জানি না, বাঁশবাগানের শেয়ালগুলো যেন হঠাৎ খুব কাছে ডেকে উঠল। এতে আমার হৃৎস্পন্দন আরও বেড়ে গেল, আমি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলাম। হঠাৎ একটা কাটা বাঁশের গুঁড়িতে আমার জুতো আটকে গিয়ে সজোরে খেলাম একটা আছাড়। আছাড় খেতেই আমি মাটিতে পড়লাম ঠিকই, কিন্তু আমার ডান হাতটা নরম একটা কিছুতে ঠেকল। একটু ভালো করে হাত বুলিয়ে বুঝতে পারলাম একটা মানুষের পা। মুখ তুলে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে একটা জলজ্যান্ত মানুষ, একটা মেয়ে। তার ফর্সা হাত পাগুলো আমি অন্ধকারের মধ্যেও যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি মুখটা আরও কিছুটা তুলে মেয়েটার মুখটা দেখার চেষ্টা করলাম, কিন্তু এই অন্ধকারে আমি তার মুখটা কিছুতেই ভালো করে দেখতে পেলাম না। মেয়েটা একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল, তার হাতটা আমি ধরলাম, আর ধরতেই আমার সারা শরীরে কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। কি যেন একটা হয়ে গেল আমার শরীরের ভেতরে ঠিক বুঝতে পারলাম না। কি নরম সেই হাত, যেন এক মাজার নরম তুলোকে আমি হাতে ধরেছি। নারী শরীর বোঝার মতো বয়স তখনও আমার হয়নি, তবুও কেমন যেন একটা শিরশিরানি অনুভূতি আমার মাথা থেকে পা পর্যন্ত বয়ে গেল। এক অদ্ভুত ভালো লাগা,
যা হয়তো ঠিক ভাষায় বর্ণনা করা যাবে না। এবার ভালো করে দেখলাম মেয়েটাকে, যদিও বা মুখটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তবু মেয়েটার আকার আকৃতি দেখে মনে হলো আমার বয়সই হবে। তোমার কোথাও লাগেনি তো? প্রশ্ন করল মেয়েটা। ওর গলা শুনে মনে হলো যেন আমার খুব চেনা, যেন প্রতিদিন আমি এইসব শুনি, যেন আমার খুব কাছের কেউ আমার সাথে প্রতিদিন এই স্বরে কথা বলে। তখনও জীবনে মা ঠাকুমা জেঠিমা কাকিমা আর কজন বোন ছাড়া নারী সান্নিধ্য আমি পাইনি, তবুও মনে হলো এই কণ্ঠস্বর আমার খুব আপন। পড়ে যাওয়ার ফলে সত্যি খুব লেগেছিল, কিন্তু একটা মেয়ের সামনে ব্যথার কথা স্বীকার করতে আমার পুরুষোচিত অভিমান বাঁধল, তাই একটু হেসে বললাম, না না তেমন কিছুই হয়নি। তুমি কে? এই অন্ধকারে এখানে কি করছো? আমার নাম ঝন্টু, আমি দাসবাড়ির ছেলে। লোডশেডিং হয়ে যাওয়া একটু হাঁটতে বেরিয়েছিলাম, পাশের পাড়ায় আমার বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, কিন্তু কিভাবে যেন অন্ধকারে রাস্তা গুলিয়ে গেল। ও, তুমি তো ভুল রাস্তায় এসে পড়েছো, এটা পাকুরতলা মাঠের রাস্তা। পাকুরতলা মাঠের নাম শুনেই বুকটা আমার কেঁপে উঠল। দাদুর মুখে শুনেছি এদিকে মুসলিমদের কবরস্থান। আমি কোনোদিনও এই রাস্তাতে আসিনি, কিন্তু মেয়েটির সামনে ভয় পেলে যদি সে আমাকে ভীতু মনে করে, তাই গলাটা ভারী করে বললাম, আচ্ছা আচ্ছা, তুমি এই অন্ধকারে বাঁশবাগানের মধ্যে কি করছো? কি নাম তোমার? আমার নাম নিশি, আমি তো এখানেই থাকি, এখান থেকে খুব কাছে, আমি এখানের সব রাস্তা চিনি। চলো আমি তোমায় তোমার বাড়ির রাস্তায় ছেড়ে আসি। এই বলে নিশি ফের আমার হাতটা ধরল। আমারও মন যেন চাইছিল আরও একবার ওর নরম হাতটা ধরার, কিন্তু ও যদি কিছু ভাবে তাই আর সাহস করিনি। তখনও জীবনে যৌবন আসেনি, কিন্তু প্রাক যৌবন নারী পুরুষের তফাৎ ও তাদের সম্পর্কের বেড়াজাল কিছু কিছু বুঝতে শিখিয়ে দিয়েছে। আমার মুক্তি ফস করে বেরিয়ে গেল, নিশি তোমার হাতটা খুব নরম। কথাটা ভুলে অবশ্য নিজেই লজ্জা পেয়ে গেলাম। নিশি কিন্তু কথাটা শুনে খিলখিল করে হেসে উঠল, তার সেই হাসি প্রতিধ্বনিত হতে লাগলো পুরো বাঁশবাগান জুড়ে। আমার হাতটা তোমার ভালো লেগেছে বলেই তো আমি তোমার হাতটা ধরলাম। তারপর অন্ধকারের মধ্যে দিয়ে বাঁশবাগানের এগুলি সেগুলি দিয়ে নিশি আমাকে টেনে নিয়ে চলল। কোথায় যাচ্ছি, কোন দিকে বেঁকছি কিছুই বুঝতে পারলাম না। আমি যেন একটা ঘোরের মধ্যে নিশির সেই নরম হাত ধরে ওকে অনুসরণ করে চলেছি। একটা জায়গায় এসে নিশি আমার হাতটা ছেড়ে দিল। আমি সম্বিত ফিরে পেয়ে দেখলাম আমি আমাদের গ্রামের রাস্তার মুখে দাঁড়িয়ে রয়েছি। এবার নিশ্চয়ই তুমি যেতে পারবে। হ্যাঁ, এইবার চিনতে পেরেছি, থ্যাংক ইউ। তা তুমি ফিরে যেতে পারবে তো? ও নিয়ে তোমায় ভাবতে হবে না। কথাটা বলে নিশি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমাকে অবাক করে দিয়ে বলল, তুমি আমার বন্ধু হবে? আমার না কোনো বন্ধু নেই। জীবনে এই প্রথম কোনো মেয়ে আমার বন্ধুত্বের অভিলাষী। ওহ, এই অনুভূতি বলে বোঝানো নয়, তবুও মনের খুশিটাকে দমিয়ে রেখে ফিল্মের হিরো স্টাইলে বললাম, দেখো আমি কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করি না, তবে তুমি যদি চাও আমরা এরকম লোডশেডিংয়ের সময় দেখা করে গল্প করতেই পারি, পরে দেখা যাবে বন্ধু হওয়া যায় কি না। আচ্ছা তাই হবে, কাল আবার দেখা হবে, কেমন? এখন বাড়ি যাও, আমার লোডশেডিংয়ের বন্ধু। এই বলে সেও বাঁশবাগানের মধ্যে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। ঠিক এই সময়
কারেন্টও চলে এলো। আমি আমার বাড়ির পথে হাঁটা লাগালাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমার হাতটা বারবার মুঠো করছিলাম আর খুলছিলাম। তখনও নিশির নরম হাতের স্পর্শ লেগে আছে হাতটায়। আফসোস শুধু একটাই, নিশির মুখটা ভালো করে দেখতে পেলাম না। পরদিন সারা দিন নিশির কথাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। খালি মনে হচ্ছিল কখন রাত হবে আর ওর সাথে আবারও দেখা হবে আমার। ও সেই নরম হাতের স্পর্শ যেন আমার হাতে তখনও লেগে রয়েছে। ওর কণ্ঠস্বর যেন তখনও আমি চোখ বন্ধ করলেই শুনতে পাচ্ছি। সারা দিন আমি আনমনা রইলাম। একবার অন্যমনস্কতার জন্য স্যারের কাছে বকাও খেলাম। বন্ধুদের সাথেও বেশি কথা বলতে ভালো লাগছিল না। টুবলু একবার জিজ্ঞাসা করল, এই কি হয়েছে রে তোর? কি রে কি হয়েছে তোর? আমি ওকে কিছু বললাম না। বললাম শরীরটা ভালো লাগছে না। কেন জানি না নিশির কথাটা আমার কাউকে বলতে ইচ্ছা করছিল না। আমার মনে নিশিকে নিয়ে ভয়, রোমাঞ্চ, হিংসা সব কিছু মিলিয়ে কেমন যেন একটা মিশ্র অনুভূতি সৃষ্টি হচ্ছিল। মনে হচ্ছিল আমার একটা মেয়ে বন্ধু আছে, জানলে যদি বন্ধুরা সবাই হাসাহাসি করে অথবা হিংসা করে কিংবা আমার বাড়িতে বা স্যারের কাছে ভুলভাল কিছু লাগায়। তাই আমি কাউকে আর ব্যাপারটা বললাম না। বিকেল থেকেই মনটা আরও বেশি আনচান করতে লাগলো। আমি সেদিন খেলতে অবধি এলাম না। খালি মনে হতে লাগলো কখন সন্ধ্যা হবে আর লোডশেডিংটা হবে। সেদিন যেন আমার সাথে মজা করার জন্যই লোডশেডিংটা একটু দেরি করেই হলো। আমি বই নিয়ে বসলেও সেদিন কোনো পড়াই মাথায় ঢুকছিল না। লোডশেডিং হওয়ার সাথে সাথে আমি বই ছেড়ে লাফিয়ে পড়লাম। মাকে বললাম, মা একটু ঘুরে আসছি। দরজা খুলে বাইরে বেরোতেই আমি চমকে উঠলাম। আমাদের বাড়ির উঠানের শিউলি গাছটার পাশেই জমাট অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে নিশি। অন্ধকার হলেও ওর অবয়ব দেখে আমি ওকে স্পষ্ট চিনতে পারলাম। ওর ফর্সা হাত পাগুলো ওই ঝমঝমাট অন্ধকারের মধ্যেও বেশ দেখাচ্ছিল। শুধু মুখটাই আগের দিনের মতো অস্পষ্ট। আমি ওর কাছে গিয়ে বললাম, তুমি আমাদের বাড়ি চিনলে কি করে? বারে তুমি তো কাল বললে তুমি এই বাড়ির ছেলে। এই বলে আমার হাত দুটো ধরল। সেই নরম দুটো হাত যার কথা আমি আজ সারা দিন ভেবেছি। আমার সারা শরীর জুড়ে আবার সেই চেনা রোমাঞ্চ, চেনা অনুভূতি। তবে আজ যেন সেগুলো অনেক বেশি গাঢ়, অনেক বেশি মাদকতাপূর্ণ। আমার হাতটা ধরে বাড়ির বাইরে নিয়ে এলো সে। আমরা বড় রাস্তা ধরে হেঁটে চললাম, বা বলা ভালো নিশি আমায় টেনে নিয়ে চলল তার সাথে। আমি তখন কোথায় কোন দিকে যাচ্ছি তার কোনো হুঁশ ছিল না। আমার পুরো মন তখন কেন্দ্রীভূত হয়েছিল ওর মুঠোর মধ্যে ধরা আমার হাতটাতে। জানো এখানে অনেক গাছ আছে, আমার খুব হাঁটতে হাঁটতে অনেক কথা বলল নিশি। আর আমি আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ওর কথা। নিজে ওর কথায় শুধু হুম হ্যাঁ করলেও আমার বাকশক্তি যেন আমার নিয়ন্ত্রণে ছিল না। হুঁশ যখন ফিরল দেখলাম আমরা একটা বড় পুকুরের পাশে দাঁড়িয়ে রয়েছি। পুকুরটার ঘাটটা বাঁধানো, কানায় কানায় জল পরিপূর্ণ, আর ঠিক তার মাঝখানে টলটল করছে আধভালি চাঁদের ছায়া। আমি চারপাশে তাকিয়ে জায়গাটা ঠিক চিনতে পারলাম না। আগে কোনোদিন এ জায়গায় এসেছি বলে তো মনে হয় না। এটা কোথায় নিয়ে এলে আমায়? এই জায়গাটা তো আমি আগে কখনো আসিনি। এই জায়গাটা তুমি চিনবে না, এটা তোমার বাড়ির থেকে একটু দূরে। তাহলে আমি বাড়ি ফিরবো কি করে? তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি তোমায় ঠিক পৌঁছে দিয়ে আসবো।
এখন বসো তো এখানে। নিশি আমায় জোর করে পুকুরের ঘাটের পাড়ে বসিয়ে দিল, নিজেও আমার পাশে বসল। আশেপাশে কোনো লোকজন নেই, কাছের ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার ডাক আরো মায়াময় করে তুলছে পরিবেশটাকে। চাঁদের আলো মাখার নির্জন পরিবেশ আর পাশে একজন নারী। আমার শরীরে তখন যৌবনের উদ্দীপনা না থাকলেও কৈশোরের রোমাঞ্চ ঠিকই ছিল। আমি স্বতন্ত্রভাবে খুব সাবধানে নিশির হাতের ওপর আমার হাতটা রাখতে গেলাম, কিন্তু এবার সঙ্গে সঙ্গে ও হাতটা সরিয়ে নিল। গলায় একটা বিরক্তির ভাব এনে বলল, সবসময় তো হাত ধরার কি আছে বাপু, আমার ভালো লাগে না। আমিও লজ্জা পেয়ে হাতটা সরিয়ে নিলাম। কিছুক্ষণ দুজনেই পুকুরের দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। আসলে ঠিক কি কথা শুরু করব ভেবে পাচ্ছিলাম না। এইভাবে আমাকে বসে থাকতে দেখে নিশি নিজেই খিলখিল করে হেসে উঠল, তারপর নিজে থেকেই আমার হাতটা ধরে বলল, কি হলো, রাগ করলে নাকি? আরে বন্ধু যখন বলেছি তখন আমার হাত ধরবে বই কি, নিশ্চয়ই ধরবে। আমার মনে যেটুকু অভিমান জমেছিল এই কথায় সব ঝল হয়ে গেল। এরপর আমরা ওই পুকুরের পাড়ে বসেই গল্প করতে লাগলাম। কতক্ষণ সময় কাটলো জানি না, হঠাৎ নিশি উঠে দাঁড়িয়ে বলল, চলো এবার তোমায় ছেড়ে দিয়ে আসি। আমিও দেখলাম সত্যিই অনেকক্ষণ হয়ে গিয়েছে, এবার আমারও ফেরা উচিত। নিশি আমার হাতটা ধরে কোথা দিয়ে যে নিয়ে এলো ঠিক বুঝতে পারলাম না, হঠাৎ ও আমার হাতটা ছেড়ে দিয়ে বলল, ওই যে দেখো, ওই যে তোমার বাড়ির রাস্তা। আমিও দেখলাম সত্যি নিজেদের পাড়ার রাস্তাতেই এসে পড়েছি। তাহলে আমি আসি, কাল আবার ওই পুকুরের ধারেই নয় আমাদের আবার দেখা হবে। এই বলে নিশি অন্ধকার রাস্তা ধরে কোথায় যেন মিলিয়ে গেল। ঠিক সেই সময় কারেন্ট এসে রাস্তার বাতিগুলো জ্বালিয়ে দিল। মনে মনে ভাবলাম, ইস, কারেন্টটা দু মিনিট আগে আসতে পারল না, তাহলে আজ অন্তত নিশির মুখটা দেখতে পেতাম। এরপর বেশ কয়েক মাস কেটে গিয়েছে, আর এই কয়েক মাস ধরেই প্রায় রোজই চলেছে নিশির সাথে আমার অন্ধকারের অভিরাশ। নিশির প্রতি আমি যে প্রগাঢ় টান অনুভব করি তাতে এই বয়সে ওটাকে প্রেম বলা যায় না, কিন্তু মাঝে মাঝে মনে হতো ওর সাথে দেখা না হলে আমি হয়তো পাগল হয়ে যাব। প্রায় প্রতি সন্ধ্যাবেলায় অন্ধকারে আমি আর নিশি ওই পুকুরের পাড়ে গিয়ে বসতাম। নিশি রোজই আমাকে নিয়ে আসতো, আমি এতদিনেও সেই রাস্তা চিনে উঠতে পারিনি, যেমন পারিনি এতদিনে ওর মুখটা ভালো করে দেখতে, ঠিক সেই রকম। এই কদিনে নিশির ওপর আমার অধিকারও বেশ খানিকটা বেড়েছে, নিজের মধ্যে কেমন একটা পরিবর্তন হয়েছে যেন। এখন শুধু ওর হাত ধরা না, আমি ওর কাঁধে হাত রাখতে পারি, এমনকি একদিন ওর কোলে মাথা রেখে আমি শুয়েওছি। ও কি সুন্দর বিলি কেটে দিয়েছে আমার চুলে। নিশির প্রতি আমার আকর্ষণ এতটাই বেড়েছে যে কোনোদিন লোডশেডিং না হলে আমার কেমন যেন পাগল পাগল লাগতো, মনে হতো বিদ্যুতের তারগুলো টেনে ছিঁড়ে ফেলি। এই কমাসে আমাকে আমার নিজের জীবনেও বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে। আমার বন্ধুবান্ধবরা আমার থেকে দূরে সরে গেছে, বা বলা ভালো আমি নিজেই ওদেরকে দূরে সরিয়ে দিয়েছি। স্কুলে পিছন বেঞ্চে গিয়ে একা একা বসে থাকি, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কেউ কথা বলতে এলে বিশ্রী গালাগাল দিয়ে তাড়িয়ে দিই, বা নিজে থেকেই মারামারি করে ওদেরকে ভাগিয়ে দিই, ফলে সবাই আমাকে এখন কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলে।
স্কুল ফাইনাল পরীক্ষায় আমি সবসময় যেখানে পাঁচের মধ্যে থেকেছি, এইবারে আমি একেবারে ডাহা ফেল। কোনো বিষয়ে 10-12 বেশি নম্বরই পাইনি। আমার এই অধঃপতনে হেড স্যার আমার বাবাকে ডেকে পাঠালেন। বাবার সামনেই আমাকে কত বকলেন। আমি ওনার সামনে চুপ করে দাঁড়িয়েছিলাম, কোনো কথাই আমার মাথায় ঢুকছিল না, শুধু মাথায় ঘুরছে কখন সন্ধ্যা হবে, লোডশেডিংটা হবে, আর তারপরেই সেই পুকুরের জলে চাঁদের খেলা দেখব শুধু আমি আর নিশি। ওর ওই নরম সরু আঙুলগুলো দিয়ে কি সুন্দর আমার মাথায় বিলি কেটে দেবে। সেদিন বাড়ি ফিরতেই খুব মারলো বাবা, আমার খুব লাগলো, আবার কেমন যেন লাগলো না। আমার এই অবস্থা দেখে মা সেদিন খুব কাঁদছিল, জানতে চাইছিল কেন দিন দিন আমি এমন হয়ে যাচ্ছি। মায়ের ওই কান্না দেখে আমার মনের একটা অংশে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু অন্য অংশটা তখনও ভাবছে ধুত সন্ধ্যাটা নামছে না কেন। এদিকে এই কমসে আমার চেহারাও খুব খারাপ হয়ে গিয়েছে, বুকের পাঁজরের হাড় গোনা যায়, চোখের তলার কালি দিন দিন যেন গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। সন্ধ্যাবেলা লোডশেডিং হলেই আমি ঘর থেকে ছুটে বেরিয়ে যেতাম, প্রতিদিন বেরিয়ে বারান্দায় এসে দেখতাম নিশি আমাদের শিউলি গাছের নিচে আমার জন্য অপেক্ষা করছে। লোডশেডিং হওয়ার সঙ্গে সঙ্গেই ও কীভাবে যেন জেনে যেত। সেদিনও আমরা দুজন গিয়ে ওই পুকুর পাড়ে বসলাম। আমি লক্ষ্য করেছি এই জায়গাটা সত্যি খুব নির্জন, আমি এতদিনে এখানে একটাও লোক দেখিনি। আমি নিশির পাশে বসে বললাম, জানো নিশি, আজকে না বাবা আমাকে খুব মেরেছে। ওমা কেন? আমি পরীক্ষায় ফেল করেছি তো, তাই। ও বিশ্বাস করো, আমি সত্যি মন দিয়ে পড়াশোনা করতে চাই, কিন্তু কিছুতেই পারছি না। কেন পারছো না কেন? আরে লেখাপড়া করবো কি করে, সবসময় তো খালি তোমার। আমি কথাটা বলতে গিয়েও থমকে গেলাম, কিন্তু ও বোধ হয় আমার না বলা কথাটাও বুঝতে পারল। খিলখিল করে হেসে ও আমার হাতটা ধরে বলল, সবসময় খালি আমার কি? আমি লজ্জা পেয়ে আমার হাতটা ছাড়িয়ে নিয়ে আঙুল মটকাতে মটকাতে বললাম, না কিছু না। আচ্ছা নিশি, তুমি স্কুলে যাও না? ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আগে যেতাম, এখন আর যেতে পারি না। কেন, তোমার বাবা মা কিচ্ছু বলে না? নিশি চুপ করে রইল। আমি বুঝলাম হয়তো ওর কোনো পারিবারিক অসুবিধা রয়েছে, তাই ব্যাপারটা ঘোরাতে বললাম, আচ্ছা নিশি তুমি থাকো কোথায়, তোমার বাড়ির কথা তো কোনোদিনই বলনি আমাকে। এই তো এই কাছেই থাকি। ও তাই নাকি, তা কে কে আছে তোমার বাড়িতে? কেউ না। কেউ নেই মানে? মানে আমি একাই থাকি, সবাই চলে গেছে আমায় ফেলে। আমি বিস্মিত চোখে ওর দিকে চেয়ে আছি দেখে নিশি হেসে বলে উঠল, আচ্ছা আমি কোথায় থাকি তুমি দেখবে, যাবে আমার সাথে? আমি ঘাড় নাড়লাম। ঠিক বলছো, সত্যিই তুমি যাবে, ভয় পাবে না তো? ওমা ভয় কেন পাবো, তুমি আছো না। ঠিক আছে, তবে আমি কাল রাতে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব, তৈরি থেকো কিন্তু, চলো আজ তোমায় বাড়ি ছেড়ে দিয়ে আসি। পরদিন একটা ঘটনা ঘটল। সেদিন কোনো কারণে স্কুল হাফ ছুটি হয়ে গেল। আগে আমরা বন্ধুরা একসাথে গল্প করতে করতে স্কুল থেকে ফিরতাম, কিন্তু এখন আমার কারোর সঙ্গে কথা বলতে তেমন ভালোই লাগে না। আমি আমার মতো চুপচাপ থাকতে আর মনে মনে নিশির কথা ভাবতেই পছন্দ করতাম।
স্কুল ছুটির পর বড় রাস্তায় ছাত্রদের ভিড় বলে আমি কি মনে হতে সোজা বাড়ির দিকে না গিয়ে ইঁটভাটার দিকে রাস্তাটা ধরলাম। দুপুরের এই সময়টা এই দিকটা নিরিবিলিই থাকে, মানুষ এই সময় বড় একটা এদিকে আসে না। ভাটার সীমানা যেখানে শেষ হয়েছে সেখানে একটা ছোট্ট জঙ্গল মতন আছে। সেই জঙ্গলের ভিতর আছে একটা ছোট্ট পোড়ো শিবের মন্দির। একটা বিশাল বটগাছ নিজের বুক পেতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মন্দিরটাকে। আজ থেকে নাকি প্রায় হাজার বছর আগে এক বিশাল দেহী সন্ন্যাসী এসে মন্ত্রবলে রাতারাতি এই মন্দির স্থাপন করেছিল, আর মন্দিরের মাটিতে পুঁতে দিয়ে গিয়েছিল নিজের হাতের ত্রিশূল। বেশ কিছু বছর আগে পর্যন্ত এই মন্দিরে পুজো হতো, কিন্তু এখন আর হয় না। ভিতরে শিবলিঙ্গ আজ আর ওখানে নেই। গ্রামের লোকেরা নতুন মন্দির প্রতিষ্ঠা করে লিঙ্গ তুলে নিয়ে গিয়েছে। শুধু একটা পুরনো মরচে ধরা ত্রিশূল আজও দেবস্থানে পোঁতা রয়েছে। হাজার চেষ্টা করেও ওটা নাকি মাটি থেকে তুলে ফেলা যায়নি। এখন পরিত্যক্ত হলেও একসময় কিন্তু এটা গ্রামের খুব জাগ্রত মন্দির ছিল। এইসব গল্প আমি ঠাকুমা দাদুর মুখে অনেকবার শুনেছি। আমি ভাঁটা পার হয়ে সেই মন্দিরের দিকে চললুম। এই মন্দির থেকে একটু গেলেই আমাদের খেলার মাঠ, আর সেখান থেকে ঘুর পথে আমাদের বাড়ি যাওয়া যায়। জঙ্গলের সরু রাস্তা ধরে হাঁটতে মন্দ লাগছিল না। গাছের ডালে ডালে পাখি ডাকছে, বড় বড় গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে ফাঁকে ফাঁকে। সারা জায়গাটা জুড়ে যেন এক আলো আঁধারির লুকোচুরি খেলা। আমি মাঝে মাঝে পাতার ফাঁক দিয়ে নেমে আসা আলোর রেখাতে চোখ রেখে সূর্যকে দেখার ছেলে মানুষই চেষ্টা করছিলাম। এতে কিছুক্ষণের জন্য চোখটা ধাঁ দিয়ে গিয়ে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছিল, আর এটাই ছিল মজা। রাস্তার দুপাশে দেখলাম যত্রতত্র ঘেঁটু ফুল ফুটেছে। আমি খেয়াল খুশি মতন কিছু ঘেঁটু ফুল ছিঁড়ে এটা ওটা টিপ করে সেগুলো ছুঁড়তে লাগলাম। মন্দিরের কাছে এসে মনে একটা অদ্ভুত খেয়াল চাপল। আমি মন্দিরের মধ্যে রাখা ত্রিশূলটাকে টিপ করে একটা একটা করে ফুলগুলো ছুঁড়তে লাগলাম। খুব অদ্ভুতভাবে প্রতিটা ফুল সেই ত্রিশূল ছোঁয়ার সাথে সাথেই আমার মনে হতে লাগলো আমার মন মাথা সব কেমন যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, যেন অনেক দিনের জমানো কোনো কষ্ট বা ব্যথা আস্তে আস্তে মুছে যাচ্ছে আমার মন থেকে। এমন সময় মন্দিরের ঠিক পিছনের ঝোপে ধূপ করে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। প্রথমে ভাবলাম বটগাছটার কোনো ডাল বোধহয় ভেঙে পড়েছে, কিন্তু পরক্ষণেই যখন একটা মানুষের গোয়ানির শব্দ পেলাম তখন বেশ আশ্চর্য হয়ে গেলাম। এই সময় এই রকম জায়গায় কোনো মানুষের উপস্থিতি সত্যি বেশ আশ্চর্যের। আমি মন্দিরটার পিছনে গিয়ে দেখলাম পিছনে জমা হওয়া বটপাতার স্তূপের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে খুব ক্ষীণ দুর্বল কিন্তু দীর্ঘায়ী এক বৃদ্ধ। মাথায় বড় বড় জটা ধরে যাওয়া নোংরা চুল, মুখে বড় বড় গোঁপ দাড়ি, পরনে নোংরা মলিন একটা গেরুয়া ধুতি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, শুধু গলায় একটা রুদ্রাক্ষের মালা। এক ঝলক দেখে মনে হয় পথ চলতি পাগল বা ভবগুড়ে গোছের কেউ। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম জায়গাটায় আমি আর ওই বৃদ্ধ ছাড়া আর কোনো জনমানুষ নেই, সুতরাং কারোর সাহায্য পাওয়ার চেষ্টা বৃথা। আমার সাথে জলের বোতল ছিল, আমি বোতল থেকে জল নিয়ে নিয়ে লোকটার চোখ মুখে ছিটিয়ে দিলাম। কিছুক্ষণ পর লোকটার জ্ঞান ফিরল। আমি ধীরে ধীরে ওনাকে উঠিয়ে বটগাছটার গায়ে হেলান দিয়ে বসিয়ে দিলাম। জলের বোতলটা ওনার হাতে দিতে উনি ঢকঢক করে প্রায় আধ বোতল জল খেয়ে নিলেন। আমি জিজ্ঞাসা করলাম, এই যে এখন শরীরটা ঠিক লাগছে? উনি উত্তর দিলেন না, শুধু মাথা নাড়লেন। আমি ফের প্রশ্ন করলাম, আপনি কে, কোথা থেকে আসছেন, এমন সময় এখানে কি করছেন? আমার প্রশ্নের উত্তরে লোকটা ফ্যাল ফ্যাল করে আমার দিকে চাইল, তারপর উদ্বিগ্ন হয়ে যেন একটু স্বগতোক্তি করল,
আমার লাঠি। এরপর উঠে গিয়ে আশপাশটা একটু খোঁজাখুঁজি করে একটা শিরিশ গাছের বেঁকার ডাল হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার হবে? স্কুল হাফ ছুটি হয়ে যাওয়ায় আমার টিফিনটা অধরাই ছিল। আমি সেটা ওনাকে দিতে উনি গোগ্রাসে সেটা খেতে লাগলেন। দেখে মনে হলো যেন কত দিন কিছু খেতে পাননি। আমার কেমন জানি মায়া হলো লোকটার ওপর। ব্যাগে একটা বিস্কুটের প্যাকেট ছিল, সেটাও ওনাকে দিয়ে দিলাম। খাওয়া হলে উনি বোতলের বাকি জলটুকু শেষ করে আমার দিকে তাকিয়ে শান্তভাবে একটু হাসলেন। আমি বললাম, কি পেট ভরেছে? হ্যাঁ, উফ, অনেক দিন পর কেউ এমন করে ভালোবেসে খাওয়ালো। আশীর্বাদ করি বাবা, আশীর্বাদ করি তোমার মঙ্গল হোক। তা আপনার নাম কি, কোথা থেকে আসছেন? নাম আমার তো সঠিক কোনো নাম নেই বাছা, এক একজন এক এক নামে ডাকে। কেউ ভিখিরি বলে, কেউ সন্ন্যাসী, আবার কেউ ভৈরব, তাই সঠিক কোনো নাম আমার নেই। তুমি তোমার ইচ্ছে মতন একটা নাম দাও নয় আমার। হ্যাঁ বেশ, আমি তাহলে ভৈরব বাবা বলে ডাকব। তা আপনি আসছেন কোথা থেকে? আমি সে অনেক দূর গো, তুমি চিনবে না বাছা। তো এই সময় এখানে কি করছিলেন? হ্যাঁ, কি জানি কি করছিলাম। মনে হলো কেউ যেন এখানে আমায় টেনে নিয়ে এলো। এই জায়গাটায় আমি আগে এসেছি বুঝলে, তারপর অনেক বছর পর এই আবার এলাম। বুঝলাম লোকটার মাথায় সত্যিই একটু ছিট রয়েছে। ও, আপনার লাঠিটা খুব প্রিয় বুঝি আপনার, যেভাবে খুঁজছিলেন ওটাকে। ও বাবা, এই লাঠি আছে বলেই তো সব ঠিক আছে গো ছোকরা। এই লাঠি না থাকলে যে খুব মুশকিল। এই লাঠির ভয়েই তো বদমাশগুলো সব শায়েস্তা হয়ে থাকে। আমি এবার হেসে ফেললাম। লোকটা কথাগুলো যেভাবে বললেন মনে হলো যেন ওই এক পলকা লাঠিটা দিয়ে উনি অনেক চোর বদমাইশকে ঠান্ডা করেছেন। আমি ওনাকে আমার নাম আর জঙ্গলে একা আসার কারণ হিসেবে বললাম যে একা একা বাড়ি ফেরার জন্য এই পথ ধরা। অবশ্য নিশির কথাটা ওনাকে বললাম না। লোকটা আমার চোখের দিকে সরাসরি চেয়ে হাসতে লাগলেন। আমার এখনো মনে আছে ওনার সেই দৃষ্টিতে সেদিন কি যেন একটা ছিল। সেই দৃষ্টি যেন মানুষের ভিতরটুকুও অনায়াসে পড়ে নিতে পারে। উনি স্মিত হেসে আমাকে প্রশ্ন করলেন, তোমার বুঝি বন্ধুদের সাথে খেলা করতে গল্প করতে ভালো লাগে না আজকাল? কিন্তু তোমার মতো এই বয়সের ছেলে ছোকরারা বন্ধু বান্ধবের সাথে খেলা গল্প আড্ডা করবে, এটাই তো ভালো লাগে। তা তোমার বুঝি ভালো বন্ধু তেমন কেউ নেই? আছে, আমারও একজন খুব ভালো বন্ধু আছে জানো, কিন্তু কিন্তু লোকটার মধ্যে মানুষকে আপন করে নেওয়ার এমন একটা আশ্চর্য ক্ষমতা ছিল যে কখন যেন উনি আমার কাছে আপনি থেকে তুমি হয়ে গেছেন খেয়ালই করিনি। আহা, বলোই না। আসলে সে না শুধু রাত্রিবেলাই আসে, অন্ধকারে। আমি তো তার মুখটাই আজ অব্দি ভালো করে দেখতে পারলুম না। তবে সে আমার খুব ভালো বন্ধু, তার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। কিন্তু সকালে সে কিছুতেই আসে না, আর আমি সারা দিন তার সাথে দেখা করার কথা ভাবি। আমার আজকাল তার সাথে গল্প করা ছাড়া আর কিছুই ভালো লাগে না জানো। খেতে খেলতে পড়াশোনা করতে কিছুই ভালো লাগে না। লোকটা আমার দিকে তাকিয়ে একটু হাসলো।
তারপর মাথা নাড়িয়ে গম্ভীরভাবে বলল, বুঝলাম, তুমি বড় ভালো ছেলে বাবা। আমার দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছ, আমাকে সুস্থ করেছ। আমি তোমাকে আজ একটা জিনিস উপহার দিচ্ছি, এটা যত্ন করে রেখো, কেমন? এটা তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। এটা কাছে রাখলে দেখবে তোমার আর মন খারাপ হবে না, নতুন নতুন অনেক বন্ধু হবে, লেখাপড়াতেও মন বসবে। হ্যাঁ, এটা এনো। উনি আমার মাথায় হাত বুলানোর সময় আমার মনে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। অনেকদিন পর আমার বন্ধুদের সাথে মাঠে খেলতে যেতে ইচ্ছা করলো, ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করছিল। মনে হচ্ছিল আমার ভিতরকার আগের আমিটা যেন আবার ফিরে আসছে। উনি ওনার গলার মালা থেকে একটা রুদ্রাক্ষ বের করে আমার হাতে দিলেন, তারপর হাসি হাসি মুখে চোখ টিপে বললেন, এটা আমি তোমায় দিলুম, আমার কাছে তো দেওয়ার মতন আর কিছু নেই। এটা সাদা সুতোয় বেঁধে গলায় পড়বে, বাড়িতে কেউ জিজ্ঞাসা করলে বলবে এক বুড়ো সন্ন্যাসী তোমাকে এটা পড়তে বলেছে। সন্ন্যাসী দিয়েছে শুনলে দেখবে মা আর খুলতে বলবে না। সেই সময় গ্রামে গঞ্জের রাস্তায় হামেশাই এরকম সন্ন্যাসী ফকির দেখা যেত, আর গায়ের মানুষও তাদের খুব শ্রদ্ধা ভক্তি করত। আমিও তাই ওনার কথা শুনে হেসে ফেললাম। উনি এবার নিজে সেই লাঠিটায় ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা আচ্ছা, এবার যে যেতে হবে, অনেক দূরের পথ যেতে হবে, যে চলি বাবা, কেমন? চলি চলি। আবার আসবে তো আমার সাথে দেখা করতে? তোমাকে আমার খুব ভালো লেগেছে ভৈরব বাবা। উনি যেতে যেতে ফিরে তাকালেন, তারপর হাসি মুখে বললেন, তোমাদের আমাকে দরকার পড়লে ফের আসবো বই কি। অনেকদিন পর সেদিন দুপুরে বাড়ি ফিরে আমি পেট ভরে খেলাম। দুপুরে বেশ একটা ভালো ভাত ঘুমও হলো। বিকেলবেলা অনেকদিন পর বন্ধুদের সাথে মাঠে খেলতে গেলাম। সন্ধ্যাবেলা পড়তে বসে দেখলাম, বাহ, অনেকদিন পর সেদিন আমার পড়াশোনায় বেশ মন বসেছে। কঠিন কয়েকটা অঙ্ক টপাটপ করে ফেললাম খাতায়। যদিও মনের ভেতরটা তখনও উসখুস করছে লোডশেডিংয়ের জন্য আর নিশির জন্য। ঠিক সময় মতোই লোডশেডিং হলো, আমিও বাইরে বেরিয়ে এলাম। তবে অন্যদিনের মতো পরিমরি করে নয়, একেবারে ধীর পায়। স্বভাবতই আমার চোখ গেল শিউলি গাছটার তলায়, কিন্তু কই, কেউ সেখানে নেই। তবে কি আজ এখনো নিশি এসে পৌঁছায়নি? এমনটা তো এতদিন হয়নি। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কেউই এলো না। একটু পরে নিজেই হাঁটতে বেরোলাম, বসেদের বাঁশবাগানের কাজ অবধিও গেলাম, কিন্তু না, আর কাউকেই দেখতে পেলাম না। একবার একটু ঢাকও দিলাম, নিশি তুমি এসেছ? নিশি? নিশি আজ এলো না। আমার একটু খারাপ লাগলো ঠিকই, কিন্তু এই খারাপ লাগাটা যেন আর আগের মতো নয়। এরপর বেশ কিছুদিন লোডশেডিং হলেও আমি বারান্দায় এসে শিউলি গাছটার তলায় নিশিকে খুঁজতাম, কিন্তু সেই দিনের পর থেকে নিশি আর সেদিকে আসেনি। ধীরে ধীরে নিশির না আসাটাই আমার অভ্যাস দাঁড়িয়ে গেল। প্রথম প্রথম খারাপ লাগতো, কিন্তু পরে আর লাগলো না।
শুধু একটাই আফসোস মনের কোনো একটা কোণায় খচখচ করত, সেটা হলো আমি কোনোদিনও নিশির মুখটা ভালো করে দেখে উঠতেই পারলাম না। এরপর অনেক বছর কেটে গিয়েছে। বর্তমানে আমি কর্মসূত্রে বাড়ি থেকে অনেক দূরে বাইরের শহরে থাকি। আমাদের সেই গ্রামেও এখন শহুরে উন্নয়নের হাওয়া লেগেছে। বোসদের বাঁশবাগানও এখন আর নেই, সেখানে এক বিশাল কমপ্লেক্স তৈরি হয়েছে, আর ওই ইটভাটাটা এখন বন্ধই হয়ে গিয়েছে। আমাদের পরিবারের কেউ আর গ্রামে থাকে না। বাবা অনেকদিন হলোই গত হয়েছেন, আর মা আমার সাথে আমার ফ্ল্যাটেই থাকেন। তবে গ্রামে আমাদের পৈতৃক বাড়িটা এখনও রয়েছে। এক দূর সম্পর্কের কাকা বাড়িটা দেখাশোনা করেন। একটা ঘর ভাড়া দেওয়া হলেও বাকি ঘরগুলো ফাঁকাই রয়েছে, যাতে আমরা মাঝে মধ্যে গিয়ে সেখানে থাকতে পারি। যদিও যাওয়া তেমন একটা হয়ে ওঠে না তবু। তবে কয়েকদিন আগে জমিজমা সংক্রান্ত কিছু ব্যাপারে গ্রামে যাওয়ার দরকার হয়ে পড়ল, সেই মতো কাকাকে ফোন করে দিলাম, যাতে ঘরটা একটু ঝাড়পোঁচ করে রেখে দেয় আর কি। নির্দিষ্ট দিনে দুপুর নাগাদ আমি গ্রামে পৌঁছলাম। যদিও আগেই বলছি, এখন থেকে জায়গাটাকে আর গ্রাম বলা যায় না। স্নান করে কাকার বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরে একচোট ঘুমিয়ে নিলাম। বিকালবেলা গেলাম স্থানীয় কাউন্সিলরের বাড়ি কিছু কাগজপত্রের সই সাবুতের জন্য। ভদ্রলোকের বাড়ি পাঁকুড়তলার কাছেই। জায়গাটা আমার বিশেষ চেনা নয় বলে কাকাকে সাথে করে নিয়ে গেলাম। বিকেলের দিকে ভদ্রলোক ফাঁকাই ছিলেন, তাই ঘণ্টাখানেকের মধ্যেই আমাদের কাজও মিটে গেল। বাইরে বেরিয়ে দেখলাম তখনও দিনের আলো নিভে যায়নি। এই নরম গোধূলি আলোয় জন্মভূমিকে একবার চোখ ভরে দেখতে খুব ইচ্ছা হলো, তাই অটো না নিয়ে কাকা আর আমি দুজনেই পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম। গল্প করতে করতে চলেছি, হঠাৎ রাস্তার পাশে একটা জায়গায় চোখ পড়তেই আমার পাটা যেন আপনা থেকেই দাঁড়িয়ে গেল। জায়গাটা আর কিছুই নয়, একটা ঘাট বাঁধানো বড় পুকুর, চারপাশে ঝোপ জঙ্গলে ভরা, এখনো জল টলটল করছে। আমার মনে হলো এই পুকুরটা আমি যেন আগেও দেখেছি, যেন অনেকটা সময় কাটিয়েছি এর ঘাটে বসে। হঠাৎ ফ্ল্যাশব্যাকের মতো ছোটবেলার সব কথা, নিশির কথা, অন্ধকারে সেই পুকুরের ঘাটে ওড়ার আমার অভিসারের কথা সব আমার এক লহমায় মনে পড়ে গেল। আরে, এই তো সেই পুকুর, এই ঘাটে এসেই তো বসতাম আমরা। নিশির সেই অন্ধকার হলেই আসা, আর সেই খিলখিল হাসি ও সেই মাদকতাপূর্ণ স্পর্শ, সব কিছুই যেন আমার মানস পটে আবার ছায়াছবির মতো ভেসে উঠল। আর মনে পড়ল ওর মুখটা, ওর সেই মুখটা যেটা আমার আর দেখা হয়ে ওঠেনি। সেদিন রাত্রে খেতে বসে দেখি কাকিমা খাবারের এলাহি আয়োজন করেছেন। গরম ভাত, সোনামুগের ডাল, বেগুন ভাজা, পুকুরের টাটকা পোনা মাছের কালিয়া, হাঁসের ডিমের বড়া, উফ, সঙ্গে আবার চাটনি আর গোবিন্দভোগ চালের পায়েস। শত অনুরোধের সত্ত্বেও কাকিমা নিজে পরে খাবে বলে আমাকে আর কাকাকে আগে খেতে দিতে চাইল। বসে কিছুক্ষণ এ কথা সে কথার পর আমি কাকাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কাকা, বিকেলে আসার সময় ওই পাঁকুড়তলা ছাড়িয়ে এসে একটা বড় ঘাট বাঁধানো পুকুর দেখলাম না, ওটা কাদের গো? আগে তো কোনোদিন এখানে কোনো পুকুর দেখিনি। ও, ওই পুকুরটা? হ্যাঁ, ওটা চোখে না পড়াটাই স্বাভাবিক। ওই গোটা পুকুরটাই আগে কাঁটা তার দিয়ে ঘেরা ছিল, তা সেই কাঁটা তারের ওপর লতা পাতা গুজিয়ে এমন জঙ্গল হয়েছিল যে ওটা দূর থেকে কারোর চোখেই পড়তো না। ইদানিং সেই সব কাঁটা তার জং লেগে গিয়ে খসে পড়ছিল। তারপরেই হালে কিছুদিন আগে সরকারি লোকে এসে
ওই গ্রামে স্বচ্ছতা অভিযান চালানোর সময় ওই লতা জঙ্গল পরিষ্কার করেছে, আর তাতেই ওই পুকুর আবার রাস্তা থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু পুকুরটা কাদের? আর দেখলাম কাঁটা তার দিয়ে ঘেরা রয়েছে। সে আজ অনেক বছর আগের কথা বুঝলি, আমাদের ছোটবেলার সময়কার। তখন আমি ওই ক্লাস 5 কি 6 পড়ি, তোর বাবা জ্যাঠারা আরও একটু বড়। তখন সেই পুকুরটাকে লোকে মিত্তিদের পুকুর বলতো, তবে এখন ওদের কেউ আর এখানে নেই। এখন কে দেখাশোনা করে তাও জানি না। মিত্তির কারা? ওই পুকুরটা ওটার থেকে একটু দূরেই ভবানী মিত্তিদের বাড়ি, আমরা মিত্তির যেটু বলতাম। ওই পুকুরটা ওনাদেরই সম্পত্তি। ভদ্রলোক সদরে কি একটা অফিসে চাকরি করতেন, আমার বাবার সাথে ওনার বেশ আলাপ পরিচয়ও ছিল। তা এই মিত্তির জেঠুর একটা মেয়ে ছিল, কি কি বেশ নাম ছিল এখন আর মনে নেই। বেশ ফুটফুটে সুন্দরী মিষ্টি মেয়েটা, তা যেমন দুদেয়াল তা গায়ের রং তেমনই মিশুকে স্বভাব। রাস্তা দিয়ে গেলে গায়ের ছেলেরা আড় চোখে তাকাবেই তাকাবে। তার বয়স তখন কত হবে, ওই ধর আমাদের মতনই 6-7 পড়ার মতন। কিন্তু তখনকার দিনে গাঁগঞ্জের মেয়েরা অল্প বয়সেই সমর্থ হয়ে উঠত। তা একদিন কি হলো জানিস, হঠাৎ করেই সেই মেয়েটা নিখোঁজ হয়ে গেল। মিত্তির জেঠু আর জেঠিমা পাগলের মতো হয়ে গেলেন। থানা পুলিশ সব কিছুই করা হলো, পুলিশ এসে সারা গাঁ তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু মেয়েটাকে আর পাওয়া গেল না। এর 3-4 পর মেয়েটার লাশ ওই পুকুরে ভেসে ওঠে। চেহারাটা কেমন ফুলে গিয়েছিল, ফর্সা শরীরটা আরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল জলে ভিজে। তারপর চোখ মুখ পুকুরের মাঝে ঠুকরে খেয়েছিল বাবা। উফ, সে কি বিভৎস দৃশ্য! সারা গ্রাম ওই ঘটনা দেখতে ওই পুকুরের পাড়ে জমা হয়েছিল সেবার। আমিও গিয়েছিলাম বাবা মাকে লুকিয়ে পাড়ার বন্ধুদের সাথে। বাবরে, মনে আছে ওই দৃশ্য দেখে সেদিন রাত্রে ঘুমোতে অবধি পারিনি। কি করে যে এমন হয়েছিল তা আর জানা যায়নি। ওটা হত্যা না দুর্ঘটনা কিছুই বোঝা যায়নি। এর কিছুদিন পরেই অবশ্য মিত্তির রায় গ্রাম ছেড়ে চলে যায়। সবই তো বুঝলাম, কিন্তু কাঁটা তার দিয়ে ঘেরা রয়েছে কেন পুকুরটা? তার কাঁটা? সেই ঘটনার কিছুদিন পর গ্রামের আর একটা বাচ্চা ছেলে মিসিং হয়, আর এবারও কিছুদিন পর তার লাশটা পাওয়া যায় ওই পুকুরটায়। তার কিছুদিন পর আরো একটা। এইভাবে কিছুদিন অন্তর অন্তরই একটা করে গ্রামের শিশু হারিয়ে যেতে থাকে, আর শেষ অবধি তার লাশ পাওয়া যায় ওই পুকুরের জলে। এদিকে পুলিশ কোনো মৃত্যুরই সুরাহা করে উঠতে পারে না। তখন গ্রামের বিজ্ঞ জনেরা মিলে ঠিক করে যে পুকুরটাকে তার কাঁটা দিয়ে ঘিরে দেওয়া হবে, তাহলেই আর কেউ ওদিকে যেতে পারবে না। হ্যাঁ, পুকুরটা বুঝিয়ে দেওয়া যেত, কিন্তু পুকুরের মালিকানা অন্য লোকের থাকায় পরে যদি ঝামেলা হয়, সেই সব ভেবে গ্রামবাসীরা সকলে মিলে ওই পুকুরটা তার কাঁটা দিয়ে ঘিরে দেয়। আচ্ছা কাকা, ওই মেয়েটার বয়স কত ছিল? কত হবে, ওই ধরো 12 কি 13 কেন বলতো? হ্যাঁ, আমার বুকের ভেতরে হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি আর চাপা ভয় মতো করতে লাগলো। আমি বিজ্ঞান পড়া আধুনিক শিক্ষায় সুশিক্ষিত একজন মানুষ, ভূত প্রেত আমি মানি না, তবু এই অস্বস্তির কারণটা আমি হাজার চেষ্টা করে মন থেকে মুছতে পারলাম না। খাওয়া দাওয়ার পর মনটাকে একটু অন্যদিকে ঘোরানোর জন্য আমাদের পুরনো আলমারিটা খুলে পুরনো দলিলপত্রগুলো একটু ঘাঁটাঘাঁটি করছি। এমন সময় পুরনো কাগজপত্রের ভেতর থেকে টুক করে কি একটা পায়ের কাছে পড়ল। নিচু হয়ে জিনিসটা তুলে দেখলাম, সেটা একটা শুকিয়ে কালো হয়ে যাওয়ার রুদ্রাক্ষ। একটু ভালো করে দেখতেই চিনতে পারলাম জিনিসটাকে। এটা সেই রুদ্রাক্ষটা যেটা ছোটবেলায় সেই ভৈরব বাবা আমাকে দিয়েছিল।
অনেক দিন অবধি গলায় ছিল এটা। তারপর আমি যেদিন এই বাড়ি থেকে শহরে চলে যাই সেদিনই সকালে জিনিসটা গলা থেকে খুলে পড়ে যায়। মা হেসে বলেছিল ওর কাজ নাকি শেষ হয়ে গিয়েছে, তাই ওটা গলা থেকে খুলে গিয়েছে। তবু আমি মাকে বলেছিলাম জিনিসটা তুলে রাখতে, পরে ফিরে এসে আবার গলায় পরব। আর মা আর ভৈরব বাবাকে দেওয়া কথা আমার আর রাখাও হলো না। সেদিনের পর সেই ভৈরব বাবাকে আমি আর কোনো দিনও দেখিনি, কিন্তু আমার মন সব সময় আমাকে বলছে তার সাথে আমার আরও একবার দেখা ঠিকই হবে। রুদ্রাক্ষটা আলমারিতে তুলে রাখতে গিয়েও কি মনে হলো জিনিসটা আমার বুক পকেটে রেখে দিলাম। সেদিন রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম, একে জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরম, তার মধ্যে সন্ধ্যা থেকেই মেঘ করেছে। ফ্যানের স্পিডটা একটু বাড়িয়ে বিছানায় উঠে পড়লাম। সারাদিনের ধকল ট্রেন জার্নিতে শরীরটা বেশ ক্লান্ত হয়েছিল, তারপর রাতের খাওয়াটাও হয়েছিল দারুণ, তাই কখন যে চোখ দুটো ঘুমে নেমে এলো বুঝতেই পারলাম না। ঘুম যখন ভাঙল তখন মাঝরাত, এক চরম অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল আমার। চোখ খুলে বুঝলাম লোডশেডিং হয়েছে, এই গরমে শুয়ে থাকা সত্যি অসম্ভব। দরজা খুলে বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে, এতে যদি গরমটা একটু কমে যায়। ঘরে ফিরে আসতে যাব, হঠাৎ এমন সময় একটা জিনিস দেখে আমার পা দুটো ওখানেই স্থির হয়ে গেল। দেখলাম আমাদের বাড়ির শিউলি গাছটার তলায় ওই বৃষ্টির মধ্যেও যেন কেউ একজন নিশ্চল ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। একটু ঠাউর করতে চিনতে পারলাম, নিশি, ওটা কি নিশি? এত বছর পর নিশি আবারও ফিরে এসেছে। আমি ছুটে ওর কাছে গেলাম, আর যাওয়ার সময় এটাও লক্ষ্য করলাম আমিও যেন আর আমার মধ্যে নেই, যেন অনেক বছর আগে ক্লাস সিক্সে পড়া সেই ছোট্ট ছেলেটা হয়ে গিয়েছি। পরনে সেই ছোটবেলার হাফ প্যান্ট আর জামা। আমি নিশির কাছে যেতেই সে আবারও আগের মতোই খিলখিল করে হেসে উঠল। আমিও সেই আগের মতোই ওই ঘন অন্ধকারেও নিশির ফর্সা হাত পাগুলো স্পষ্ট দেখতে পেলাম। শুধু এবারও, হ্যাঁ এবারও দেখতে পাচ্ছি না ওর মুখটা। নিশি এগিয়ে এসে আমার হাতটা ধরল। অনেক অনেক বছর পর সেই চেনা হাত, সেই চেনা অনুভূতি, সেই চেনা শিহরণ যেন এক মাদকতা সৃষ্টি করলো আমার মনে। আমার হাত ধরে ও টেনে নিয়ে চলল, আর আমি বশ করা পুতুলের মতো মন্ত্রমুগ্ধ হয়ে ভেসে চললাম ওর টানে। হুঁশ যখন এলো দেখি আমরা দুজন আজও আবার সেই পুকুরের পাড়ে দাঁড়িয়ে, সেই বাঁধানো ঘাট, সেই চেনা পরিবেশ। মাথার ওপর বৃষ্টির ধারা ক্রমেই বাড়ছে, আর সেই ধারায় খোলা আকাশের নিচে অঝরে ভিজছি আমি আর নিশি। এতদিন কোথায় ছিলে নিশি? আমি কত কত অপেক্ষা করেছি তোমার। আমি তো কোথাও যাইনি, এখানেই ছিলাম। তুমি তো অনেক দূরে চলে গিয়েছিলে, এখন তো কত বড়ও হয়ে গেছো তুমি। কোথায় বড় হয়েছি ভালো করে তাকিয়ে দেখো, আজও আমি সেই একই রয়েছি, তোমার সেই পুরনো বন্ধু ঝুমটু। নিশি উত্তর দিল না, একটু চুপ থেকে হেসে বলল, তোমার মনে আছে সেই শেষ দিন তুমি আমার সাথে আমি কোথায় থাকি সেটা দেখতে যাবে বলেছিলে, আজ তুমি যাবে আমার সাথে? হ্যাঁ নিশ্চয়ই যাব, তুমি আমায় নিয়ে চলো, তুমি নিয়ে গেলেই আমি যাব। আচ্ছা তবে এসো। নিশি ফের আমার হাতটা ধরল, আর প্রতিবারের মতো এবারও আমি যেন নিজেকে সম্পূর্ণ সঁপে দিলাম ওর হাতে।
আমার হাত ধরে নিশি পুকুরের ঘাট বেয়ে নেমে যেতে লাগলো। এক ধাপ, দু ধাপ, তিন ধাপ। এক সময় আমি আমার পায়ের নিচে জলের স্পর্শ অনুভব করতে পারলাম। কি ঠান্ডা সেই জল! কিন্তু জলের সেই শীতলতা যেন আমার পা ছাড়িয়ে আমার মর্মে প্রবেশ করছে না। আমাদের মাথার উপর এখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির ফোঁটাগুলো পুকুরের জলে ও আশেপাশের ঝোপঝাড়ে যেন এক অতিপ্রাকৃত সুরলহরী সৃষ্টি করছে। আর সেই সুরের মূর্ছনা যেন আমার চেতনাকে একটু একটু করে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে এগিয়ে চলেছে নিশি। ক্রমশ আমার শরীর বরাবর বাড়ছে জলের পরিমাণ। ধীরে ধীরে জল উঠে আসছে, প্রথমে আমার হাঁটু বরাবর, তারপর কোমর, পেট, বুক, শেষে গলা অবধি যেই পৌঁছেছে। এমন সময় আকাশের কালো মেঘের বুক চিরে সশব্দে খেলে গেল বিদ্যুতের ফলক। আর সেই বিদ্যুতের চোখ ধাঁধানো আলোয় আমি প্রথমবারের জন্য দেখলাম নিশির মুখ। মুখ কোথায়? জায়গায় জায়গায় খুবলে যাওয়া ক্ষতবিক্ষত মাংসপিণ্ড, চোখের জায়গায় শুধু দুটো খালি কোটর, তাতে প্রাণশক্তির লেশ মাত্র নেই। আমি আর্তনাদ করে নিশির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। আর এই একই সঙ্গে হা হা করে আকাশ বাতাস কাঁপিয়ে এক অমানসিক অপ্রাকৃত হাসি হেসে উঠল নিশি। নিশির হাত ছাড়ার পর বুঝতে পারলাম জলের স্তর এখন আমার মাথার অনেক উপর। হ্যাঁ, আমি সাঁতার জানি না, তাই সেই ডুব জলে হাত পা ছুঁড়ে খাবি খেতে লাগলাম। এর মধ্যেই শুনতে পেলাম নিশির গলা। কি, তুমি তো ভয় পেয়ে গেলে, কেন যাবে না তুমি আমার সাথে? তুমি যে যাবে বলেছিলে, এই নাও 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 আমার হাতটা ধরো। আমার এই নরম হাত তোমার ধরতে ভালো লাগে না? আমার নিঃশ্বাস ক্রমশ ফুরিয়ে আসছিল। বুঝতে পারছিলাম আমার প্রাণশক্তি ক্রমে ক্ষীণ হয়ে আসছে। ধীরে ধীরে মৃত্যুর দুর্ভেদ্য অন্ধকার গ্রাস করতে চলেছে আমায়। আমি একটু একটু করে জলের তলায় তলিয়ে যাচ্ছি। অনেকক্ষণ থেকে বুকের বাঁদিকে একটা উষ্ণতা অনুভব করছিলাম। এতক্ষণে ব্যাপারটা গুরুত্ব দিইনি, কিন্তু এবার যেন সেটা অসহনীয় হয়ে উঠেছে। আমি ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যেতে যেতেই শেষতম প্রাণশক্তিটা দিয়ে সজোরে চেপে ধরলাম বুকের পা দিকটা। ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে ঝলসে উঠল বিদ্যুতের ফলক। আর তারপরেই বিদ্যুতের শব্দকে ছাপিয়ে কানে আসতে লাগলো একটা শব্দ। আমি আমার জীবনের সেই চরমতম মুহূর্তেও মাথা তুলে দেখলাম আকাশের প্রেক্ষাপটে মেঘের বুক চিরে বিদ্যুতের রেখায় রেখায় ফুটে উঠেছে একটা অবয়ব। সেই অবয়বের উন্মুক্ত উদ্যাম কেশরাশিতে যেন শত সহস্র সূর্যের প্রতিভাস। তার মুখের স্থৈর্য যেন মহাবিশ্বের নিগুড় আদিম ওমকার। লক্ষ জ্যোতিষকে দৃপ্তিসম তমসহীন তার নেত্রত্রয়। আর সেই আদিপুরুষের এক হাতে ধরা ডুমরু থেকে আসছে সেই টুকটুক ধ্বনি, আর তার অন্য হাতে লেলিহান আগুনের নীলচে ফলকের মতো জল জল করছে একটা ত্রিশূল। এতক্ষণে নিশির হাসি বন্ধ হয়ে গিয়েছে। তার জায়গায় তার গলা দিয়ে বের হচ্ছে প্রতিহিংসার গর্জন। সেই দীপ্ত পুরুষের দিকে চোখ তুলে তাকাতে পারছে না নিশি। যেন হঠাৎ কোনো বিপরীত শক্তি এসে তার অভিসন্ধিকে প্রতিহত করে দিয়েছে। এবার নিশি মুখ ফেরায় আমার দিকে।
তার সেই ক্ষত বিক্ষত চেহারায় তখন ঝরে পড়ছে প্রচন্ড রাগ আর ক্রূরতা। মুহূর্তের মধ্যে নিশি ঝাঁপিয়ে পড়তে আসে আমার উপর, আর ঠিক সেই সময় সেই তেজস্কী অবয়ব তার হাতে ত্রিশূল ছুঁড়ে দেয় নিশিকে লক্ষ্য করে। একটা কান ফাটানো আওয়াজে বাতাসের বুক চিরে মেঘলোক থেকে ছুটে আসে সেই ত্রিশূল। তার সেই নিদারুণ উজ্জ্বলতায় চোখ ধাঁ দিয়ে আসে আমার। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে আমার কানে এক নারী কণ্ঠের মরণ আর্তনাদ ভেসে এলো। আর কোনো ভয় নেই, আয় 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 উঠে আয়। আমার হৃদয়ের গভীর অন্তরাল থেকে খুব গম্ভীর একটা কণ্ঠস্বর যেন শুনতে পাই আমি, সে যেন আমাকে ডাকছে। তার সেই গভীর অভয় বাণীতে সাড়া দিয়েই যেন খুব নিকষ কালো কোনো তরল অন্ধকার থেকে যেন একটু একটু করে ওপরের দিকে একটা আলোর বিন্দুর দিকে এগিয়ে যেতে থাকি আমি। ধীরে ধীরে সেই আলোর বৃত্তটা বড় হতে থাকে, তার সাথে সাথেই স্পষ্ট হতে থাকে সেই কণ্ঠস্বর। উঠে আয় উঠে আয় বলছি, আর কোনো ভয় নেই, আয় 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 উঠে আয়। আমি ঘুম ভেঙে উঠে বসলাম, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে আমার। তবে কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আমি? নিশি কি তবে সত্যির স্বপ্ন বা আমার মনের কল্পনা মাত্র, কে জানে। না, আমার শরীরে বয়সে বা পোশাকে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এ কি, এ আমি কোথায় শুয়ে রয়েছি? ভালো করে চারিদিকে চেয়ে আমি অবাক হয়ে গেলাম। আমি শুয়ে আছি ঠিক আমাদের উঠোনের সেই শিউলি গাছটার নিচে। আমার সারা শরীর ভিজে, জামা কাপড় ভিজে সব সব করছে। আমার মাথা মুখ গা হাত পা সব উঠানের কাদা লেগে একাকার। এখানে আমি এলাম কি করে, কে নিয়ে এলো, আর এত বৃষ্টিতেও আমার ঘুম ভাঙল না কেন? বাচ্চা আমার খুব ভয় পেয়েছে মনে হয়, তাই না? প্রশ্নটা শুনে চমকে পিছন ফিরে তাকালাম, আর তাকিয়েই আমি অবাক হয়ে গেলাম। আমার মাথার ঠিক পিছনে একটু দূরেই মুখে এক পরিচিত হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার ছোটবেলায় দেখা সেই রোগা ভৈরব বাবা, হাতে ধরা সেই একই শিরিশ গাছের বেঁকা ডালটা। এত বছরেও তার বয়স যেন একটুকুও বাড়েনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই মুষলধার বৃষ্টিতেও কিন্তু সেই বৃদ্ধ ভিজছে না, যেন বৃষ্টির ফোঁটাগুলো খুব সাবধানে তার গা বাজিয়ে ঝরে পড়ছে। কে, চিনতে পারছো? আমায় হতভম্ব হয়ে বসে থাকতে দেখে বোধহয় প্রশ্নটা করলেন ভৈরব বাবা। আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে তাকে বললাম, হ্যাঁ, মানে আপনি এখন এই সময় এখানে কি করছেন? কেন, আমি তো বলেই ছিলাম প্রয়োজন পড়লে আবার ঠিক আসব। আমাকে যে এভাবেই বারবার আসতে হয়, এটাই যে আমার কাজ বাছা। আচ্ছা, একটা কথা বলবেন, আমি এই এতক্ষণ যা যা দেখলাম সব কি সত্যি নাকি শুধুই আমার স্বপ্ন? ঠিক কি করে বলি বলতো, স্বপ্ন আর সত্যির মধ্যে পার্থক্য যে খুবই সূক্ষ্ম আছে। কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি তা কে বলতে পারে? এই যে এত বড় আদি অনন্ত মহাবিশ্ব,
এটাও জেনেছ কি একজন কারো স্বপ্ন নয়, সেটাই বা কে বলতে পারে। কোনদিন ঘুম ভাঙতেই দেখলে সব বোবা, তাই ওসব সত্যি মিথ্যে খুঁজতে চেও না। মনে রাখবে, সত্যি আর স্বপ্ন মিলিয়েই জীবন। আপনি ঠিক কে বলুন তো? কি জানি কে, কেউ ভিকিরি বলে, কেউ সন্ন্যাসী, আবার কেউ বলে ভৈরব। সবকিছু জেনে কি লাভ, তার থেকে এই যা জানি না এটাই বেশ। আমি কিন্তু বুঝতে পারছি আপনি কে। এইবার বৃদ্ধ সন্ন্যাসীর মুখে একটা তাৎপর্যপূর্ণ হাসি ফুটে উঠল। তিনি মাথাটাকে দুদিকে নাড়িয়ে বললেন, তুমি কিচ্ছু জানো না হে বাছা, জানা কি অতই সহজ, আর তাছাড়া এখনো সঠিক সময় হয়নি। আচ্ছা এবার চলি, হ্যাঁ আবার অনেকটা পথ যেতে হবে। তুমি এবার ঘরে যাও তো বাবু, ভিজে তো একসা হয়েছ, যাও যাও যাও, ভিতরে গিয়ে গা হাত মুছে নাও ভালো করে, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। আচ্ছা একটা শেষ প্রশ্ন করব, নিশির কি হলো? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর পিছন ফিরে চলে যেতে যেতে ধীর শান্ত কণ্ঠে বলল, সে বাছা অনেক কষ্ট পেয়েছে, এবার তাকে একটু স্বস্তি পেতে দাও, একটু স্বস্তি পেতে দাও। ভৈরব বাবা সেই বৃষ্টির ধারার মধ্যে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। আমি বারান্দায় উঠে এসে দাঁড়ালাম, বাইরে বৃষ্টিটা এবার একটু একটু করে ধরছে। আর একবার তাকালাম শিউলি গাছটার নিচে, না কেউ নেই। এতক্ষণে একটা আশ্চর্য ব্যাপার খেয়াল করে বেশ অবাক হলাম, আমার বুক পকেটে রাখা সেই রুদ্রাক্ষটা যেন সত্যি এখনো বেশ গরম, কিন্তু তার সেই উষ্ণতা যেন এখন আর অস্বস্তিকর নয়, বরং জিনিসটা থেকে একটা মৃদু ওম যেন আমার হৃদয়ে ছড়িয়ে পড়ছে, আর সেটা যেন আমার মনকে আশ্বাস দিচ্ছে, না আর কোনো ভয় নেই। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেনই, তার সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে প্রত্যেকটি গল্পের আপডেট সবচেয়ে প্রথম আসে আপনার কাছে। আজ গল্প পাঠে আমি বরেণ, গল্পের বিভিন্ন চরিত্রে পূজা, শুভদীপ এবং রীতম, এডিটিং, মাস্টারিং এবং মিক্সিংয়ে প্রীতম। রূপকথা কথকতা আজ যে বড় রঙিন, মিঠে রোদ্দুর যায় যতুর নিয়ে যায় সোনালি দিন, ফাঁকা গলি হেঁটে চলি হেঁটেছি যেমন আগে, সেই ফুটপাত বিকেলের ছাদ আজ কেন একা লাগে, সময় যেন যাচ্ছে চলে, এবার থামুক ঘড়ি, এসো গল্প করি, এসো গল্প করি, এসো গল্প করি।